প্রবাল চৌধুরী কাকা কিন্তু ওপার বাংলার গানও করেছেন, আমরা তাহলে এবার আপনার কাছ থেকে কোন ধরনের গান শুনব? আমিও একটি ওপার বাংলার গানই গাইব, এটা শ্রদ্ধা মান্নাদের যদি কাগজে লেখনাম, বিখ্যাত একটি বিখ্যাত গান। হ্যাঁ, এই গানটি আমার খুব পছন্দের গান এবং আমি এটা গাইতে চেষ্টা করছি আর কি। আমরা তাহলে গানটি শুনি। যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো না, সে নাম রয়ে যাবে। যদি কাগজে কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো না, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না, প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে, হৃদয় আছে যা সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে, কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে, রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে, হৃদয়ে লেখো না, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না, গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা, গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা, চোখেরও আড়ালে মাটির নিচে ফুলগু চিরদিনই নীরবে বয়ে যাবে, হৃদয়ে লেখো না, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো না, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না, আপনি কিন্তু ভালো টেবিল টেনিস খেলেন, এই উৎসাহটা আপনি পেলেন কোথা থেকে? জাতীয় দলে খেলেন? হ্যাঁ, আমি জাতীয় দলে খেলি, আমি টানা দেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন সারা বিশ্বে। হ্যাঁ, আমি বিগত 5 বছরে আমি 4 বার টানা চ্যাম্পিয়ন হয়েছি, আমি টোটাল আমি 5 বার চ্যাম্পিয়ন হয়েছি, এখনও রানিং আমি চ্যাম্পিয়নই আছি। এই খেলায় কিন্তু আমাদের একজন আপার নাম উঠেছে, হ্যাঁ, জোবরা রহমান লিনু, হ্যাঁ, উনি গিনিস বুকে, হ্যাঁ, গিনিস বুকে নাম উঠেছেন। তো তাকে কি উৎসাহ হিসেবে নেন কিনা বা অনুপ্রেরণা? আসলে উনি আমার মিক্সড ডাবলস পার্টনার ছিলেন, আচ্ছা, আমি ওনার সাথেও ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছি।
তো রঞ্জন চৌধুরী, আপনি আমাদের সপ্তর্ষি অনুষ্ঠানে এসেছেন, আপনার প্রতি আমরা কৃতজ্ঞ, আপনার দীর্ঘায়ু কামনা।